অংসান সুচির রাজনৈতিক নেতৃত্বে আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে এজন্য রাখাইন প্রদেশে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে আস্থার সংকট কাটাতে সহযোগিতা করবে জাতিসংঘ চ্যানেল এসব কথা জানান বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স বলেন সমাধানের উদ্যোগ নিতে হবে মিয়ানমারকে বিস্তারিত মোর্শেদ হাসিফের রিপোর্টে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা প্রতিদিনই বাড়ছেই এর মধ্যে জাগিয়ে থেকেছে সাড়ে চার লাখের কাছাকাছি পরিস্থিতি মোকাবেলায় সরকারের সাথে কাজ করছে জাতিসংঘ কিন্তু সেখানে বাদ সাজেছে দুর্বল যোগাযোগ ব্যবস্থা সেই সাথে রোহিঙ্গাদের অনিশ্চিত স্রোত বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মতে এই দুই সমস্যা সংস্থাটির শরণার্থী বিষয়ক সক্ষমতাকে চ্যালেঞ্জে ফেলেছে সত্যি বলছি আমরা যতটা প্রয়োজন ততটা করতে পারিনি বিগত কয়েক বছরে এত দ্রুত অনুপ্রবেশের ঘটনা কোথাও ঘটেনি ফলে পরিস্থিতি সামলে ওঠার সামর্থ্য এখন চ্যালেঞ্জের মুখে তাছাড়া পুরো ত্রাণ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে বিমানে করে ত্রাণ ঢাকায় পৌঁছাচ্ছে তারপর সেটা সড়ক পথে কক্সবাজার যাচ্ছে এর মাঝে বাদ সেধেছে আবহাওয়া অনসান সূচির বক্তব্য সংকট সমাধানে আদৌ কোনো ভূমিকা রাখবে কিনা তা নিয়ে আছে নানা বিশ্লেষণ তবে ওয়াটকিন্স জানান সংকট সমাধানে সহযোগিতা করতে চায় জাতিসংঘ ইজ নট অ্যা পারমোনাল সলিউশন ফাংশন সূচির বক্তব্য তো কমিশনের সম্পূর্ণ বাস্তবায়ন করার কথা ছিল সেটা হলে ভালো নতুবা এমন সমস্যার সামরিক সমাধান হয় না রাখাইন প্রদেশে জাতিগোষ্ঠীর মাঝে আস্থার সংকট কাটাতে আমরা যেতে প্রস্তুত রোহিঙ্গা সংকট সমাধান শুধু বাংলাদেশে বসে সম্ভব নয় জটিল পরিস্থিতিতেও আশাবাদে জাতিসংঘের ঢাকার কর্ণধার কারণ হিসেবে বলছেন গেল এক যুগের মধ্যে এবারই প্রথম নিরাপত্তা পরিষদে আলোচনায় এসেছে রোহিঙ্গা সমস্যা But we have to keep putting pressure on the government of Myanmar so that these people can go back to their homes.